আমি আশাবাদী কারণ একটা স্বতঃস্ফূর্ত দাবি আইনজীবীদের একটি বহুতল ভবন করা হচ্ছে বসার জন্য সেটা করো অঙ্গীকার করেছি টাকা বরাদ্দ আছে প্রধানমন্ত্রীর ইনশাল্লাহ এবার হবে এটা অঙ্গীকার করেছিলাম এবং জানি এটা হবে আমি বিজয়ী হলে সেই জন্য দ্যাট ইজ মাই কমিটমেন্ট আর কিছু প্যানেল তো বটেই সাদা প্যানেল প্যানেল তো বটেই বলছে আমাদের অঙ্গীকার একটাই যে বহুতল ভবন আইনজীবীদের বসার জায়গা নাই ছয় হাজার উপরে হয়েছে ভোটার আর ন হাজার মেম্বার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি আমরা আগামী এক বছর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে যেহেতু আধুনিক বারে পরিণত করব আমাদের ভোটাররা ইনশাল্লাহ আমাদেরকে কনসিডার করবেন আমরা জয়লাভ করব জাতির প্রত্যাশা অনুসারে সুপ্রিম কোর্ট বারের সদস্যদের জন্য আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাদ দিব বলে আশা করি আমরা আশা করছি আমাদের সদস্যরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমার প্রত্যাশা হচ্ছে দেশের এক ক্রান্তিকালে এই নির্বাচন দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সার্বিক অবস্থা চিন্তা করে বিচার বিভাগের কথা চিন্তা করে এই দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা আজকে ভোট দিয়ে নীল প্যানেলকে বিজয় লাভ করাবে ইনশাল্লাহ এবং আমরা বিজয়ের জন্য আমরা শতভাগ আশাবাদী আল্লাহর রহমতের দেশের মানুষ সার্বিক অবস্থা অবলোকন করে এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এদেরকে বলা হয় বিজ্ঞ আইনজীবী কাজে বিজ্ঞ আইনজীবীরা কোনো ভুল করবেন না ইনশাল্লাহ